করোনার কারণে ভাই ভাইরা তো সবার কাজই বন্ধ, তাই আমি খরচের টাকার জন্য আবার ঘর ভাড়া বাসা দেওয়ার জন্য এই কাজটা একটু করছি আর কি। এই শহরের প্রতিটি মানুষের গল্প আলাদা। এ যেমন শরীফুল, ক্লাস টেনে পড়া শরীফুল প্রচণ্ড গরমে করোনার এই সময়ে কাজ করছেন পরিবারকে সাপোর্ট করতে। করোনায় কাজ গিয়েছে ভাইয়ের, কিন্তু কমেনি বাসা ভাড়া বা অন্য খরচও। বৃহস্পতিবার মধ্য দুপুর, সূর্যের প্রখরতা ছুঁয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। করোনা ভাইরাসের সতর্কতায় যারা হ্যান্ড গ্লাভস কিংবা মুখে মাস্ক পরছেন তাদের কাছে এই তাপমাত্রা আরও বেশি হয়ে ধরা দেয়। ওষ্ঠাগত প্রাণ, অফিসগামী যাত্রী, সাধারণ মানুষ কিংবা একেবারেই খেটে খাওয়া মানুষের মন চায় সারাক্ষণই পানি খাই, কিন্তু কাজ সাইরা তো আর বারবার এটা সম্ভব না, কিন্তু শরীরে অনেক ঘাটতি হচ্ছে, কষ্ট দম হালান না, একটু ঠান্ডা হইলে একটু ভালো হইতো আর কি। মধ্য আষাঢ় চলছে, বর্ষার বাতাসে এখন জলীয় বাষ্পের আধিক্য, প্রচণ্ড গরমেও থেমে নেই জীবিকার্জন। অফিসগামী যাত্রীরাও পড়েছেন বিপাকে। প্রচুর গরম, এটা মুখে বলা যাবে না। অস্বস্তি করলে তো উপায় নেই, নিজেকে বাঁচানোর জন্য, পরিবারকে সেফ রাখার জন্য মাস্ক পরো। আবহাওয়া অফিস বলছে গরমের এই অস্বস্তি থাকবে আরো 2 থেকে 3 দিন। বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় এই গরমটা বেশি অনুভব হচ্ছে। আমরা আশা করছি আজ বা কাল মোটামুটি এই ধরনের গরম থাকতে পারে, তারপরে পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয়ে যাবে। প্রচণ্ড দাবদাহের এই সময়ে সহজপাচ্য খাবার গ্রহণ সহ তরল গ্রহণে জোর দিচ্ছেন পুষ্টিবিদরা। এই সামারে আমরা আমাদের শরীরকে যাতে ডিহাইড্রেটেড না হয়ে যায় তাই আমরা প্রপার ফ্লুইড গ্রহণ করব, আমরা সহজপাচ্য খাবার খাবো এবং যাতে ব্যালেন্স ডায়েটে আমরা থাকি সেই দিকেও কিন্তু খেয়াল করতে হবে। পাশাপাশি মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া সহ গরমের অস্বস্তি দূর করতে দিনে 2 বার গোসল করার উপর জোর দিয়েছেন তিনি। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা।